আসসালামু আলাইকুম। আউটসোর্সিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকে আমরা এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কোর্সটা সম্পন্ন করব। পরে এটা আমাদের প্রথম টিউটোরিয়াল, ধৈর্য সহকারে টিউটোরিয়ালগুলো দেখবেন এবং কি প্র্যাকটিস করবেন, এবং কি টিউটোরিয়ালকে দেখার পাশাপাশি আপনারা গুগলে আরও সার্চ দিয়ে, ইউটিউব, গুগল এগুলোতে সার্চ দিয়ে ওই টপিক্সের আন্ডারে আরও বিশদভাবে জ্ঞান আহরণ করবেন, তখন আপনাদের কি কাজ করতে সুবিধা হবে। চলুন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিন প্রথমে আমাদের বুঝতে হবে যে সার্চ ইঞ্জিন, হোয়াট ইজ সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন কী। সার্চ ইঞ্জিন হচ্ছে যে কি, এমন একটা মেশিন যেটা আমাদের যে কোনো ইনফরমেশান খুঁজে দেওয়ার কাজে ব্যবহার করা হয়, খুঁজে দেওয়ার কাজে ব্যবহার হয় সার্চ ইঞ্জিন। এই সার্চ ইঞ্জিন ইজ রিয়েলি অ্যান্ড জেনারেলি প্রোগ্রাম, হাউএভার দি দ্যাম ইজ অফটেন ইউজুয়াল স্পেশাল ডিসক্রাইব দি সিস্টেম লাইক গুগল বিং ইউ দ্যাট এনাবল ইউজ ইট টু কমেন্ট ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবসাইট। এক কথায় হচ্ছে যে কি, আমাদের আমরা যে কোনো ইনফরমেশান খুঁজে দেওয়ার জন্য যে সাইটটা ব্যবহার করে থাকে সার্চ ইঞ্জিন বলা হয়। এটা এমন একটি মেশিন যেটার মাধ্যমে আমরা কোনো একটা ইনফরমেশান খুঁজে পাব। তো অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে, অনেকগুলো সার্চ ইঞ্জিন, তার মধ্যে বেস্ট হচ্ছে গুগল। গুগল হচ্ছে যে কি, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন, আপনি এক নম্বরে আছে তারা সার্চ ইঞ্জিন লিস্টের মধ্যে। তো এছাড়া আরও আছে গুগল, ইয়াহু, আক্স ডট কম, অ্যামাজন ডট কম, বিং, অ্যাবাউট, তো এরকম অনেক অনেক ওয়েবসাইট আছে বাংলাদেশের জন্য, ফিফিলিকা। তো আপনি যদি চান যে সার্চ ইঞ্জিনের লিস্ট, সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিন সাইটের লিস্টগুলো টপ টেন, টপ ফিফটিন বেস্ট, আমি এটাতে গেলাম। যাওয়ার পর দেখি সার্চ ইঞ্জিনের অনেকগুলো লিস্ট পাবো এখানে। হ্যাঁ, ফ্রি ওয়েবসাইট, গুগল, বিং, এরকম অনেকগুলো 50টা কি ওয়েবসাইট চেঞ্জিং পাবেন আপনি, এরকম অসংখ্য সার্চ ইঞ্জিন আছে। তো সবচাইতে বেস্ট হচ্ছে গুগল, আপনারা যে কোনো ইনফরমেশানের জন্য গুগলকে ইউজ করতে পারেন। তারপরে বৃহৎভাবে হিস্টোরি আকারে জানার জন্য উইকিপিডিয়ার সার্চ ইঞ্জিন ইউজ করতে পারেন, ভিডিওর জন্য ইউটিউব ব্যবহার করতে পারেন, বিং ব্যবহার করতে পারেন। তো এক একটা কাজে স্পেশালিস্ট। তো সবচাইতে বেস্ট হচ্ছে কি গুগল। তো আমাদের পরবর্তী লেসন দেখবেন, আমন্ত্রণ জানিয়ে এটা শেষ করছি।